তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওনার সঙ্গে সহবাস করেন এবং এরপরে বিয়ে থা করার মানিয়ে করেন। এটা এই অভিযোগ মধ্যে আমরা একটা কেস নিই 376/417, 325/506। মহিলার বক্তব্য হলো যে মহিলাকে মারধর করা হয়। তো পরবর্তী সময় আমরা তদন্ত করে কিছুটা সত্যতা পাই, সেই প্রাথমিক সত্যতা বলে আমরা তাকে আজকে অ্যারেস্ট করে খোয়াইতে কোর্টে পাঠাই। নাম কি অভিযুক্ত? ডক্টর শর্মিন দাস। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.